बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मोमिन सन किचन थेके आसलामु आलैकुम। आज के आमी आइड़ माछ रान्ना करे देखाबो। बेश बड़ो एकटा आइड़ माछ बासाय आना होयेछे एबं नड़ते छिलो जखन बासाय आना हय। आइड़ माछ मध्ये काटा नाई, बड़ोरा छोटोरा सबाई पसंद करे एबं आमी आजके सेई माछटा रान्ना करब, अवश्यई आपनादेर साथे शेयर करब। आमी मूल रान्नाय जाच्छि। एकटा प्यान बसिये दियेछि, तेल दिच्छि हाफ कप तेल, কেউ কেউ তেল বেশি খান, কেউ অল্প খান, কেউ মরিচ বেশি খান, কেউ লবণ বেশি খান। তো যার যার এই তিনটা জিনিস যার যার চয়েস অনুযায়ী আপনারা দেবেন। আমি হাফ কাপ তেল দিলাম। তেল গরম হওয়ার পর আমি একটু বাটা মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা দিলাম, রসুনটা ভেজে নেব একটু। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। যেহেতু মাছটা আমার অনেক বেশি তাই পেঁয়াজ একটু বেশি দিচ্ছি। এই মাছটা অনেক খেতে ভালো লাগে কারণ কাটা নাই, সবার পছন্দ হয়। আইড় মাছ আমি পাউডার মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ পাউডার, জিরা, ধনিয়া, অল্প লাল মরিচের পাউডার দিয়েছি কারণ আমি একটু বাটা লাল মরিচ দেব। বাটা লাল মরিচ দিলে আপনার অন্যরকম একটা টেস্ট আসে, কালারটা ওই রকম আসে না কিন্তু টেস্টটা অন্যরকম আসে এবং অনেক খেতে অনেক ভালো লাগে, তাই আমি বাটা মশলাটা দিলাম। একটু লবণ দিয়ে দিব, এখন 1.5 চামচ লবণ দেব। মাছের পরিমাণ যতটুকু মাছ হবে সেইভাবেই আপনারা একটু লবণ মশলাগুলো অ্যাড করবেন। আমি এখানে অনেক বেশি মাছ রান্না করতেছি তাই আমার একটু বেশি বেশি সব কিছু দিচ্ছি। মাছের পিসগুলো এখন দিয়ে দিচ্ছি। এই মাছ ভুনার মধ্যে কাঁচামরিচও দেওয়া যায়, আমার ভালো লাগে না। শাহী মাছ বলতে গেলে আইড় মাছটাকে বলা হয়, বড় আইড় মাছ। এই মাছের মধ্যে আমি কাঁচামরিচ দিতে চাচ্ছি না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বড়দের এবং ছোটদের অনেক পছন্দ হবে এই রেসিপি অনুযায়ী কেউ করে যদি দেন, কারণ ঝালটা অনেক কম তবে খেতে মজা। আপনারা আগুনের দিকে খেয়াল রাখবেন, বেশি আগুন যাতে না হয়, না হয় পুড়ে যাবে। ভুনা ভুনা মাছটা করতে হবে তাই আগুনটা যাতে অল্প আঁচে থাকে, অল্প আঁচের মধ্যে রান্না করতে হবে এই তরকারিটা। আইড় মাছের ভুনা করবেন, আস্তে আস্তে নাড়বেন এবং যাতে ভাঙে না সেদিকে খেয়াল রাখবেন, আগুন অল্প দিবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই এই অ্যাডভাইসগুলো, আর যারা জানেন পুরাতন তাদের জন্য না, ওনারা অনেক কিছুই জানেন, আরও বেশি কিছু জানেন। নতুন যারা তাদের জন্য অবশ্যই মরিচটা আপনারা দেখে নেবেন, যদি আরও দিতে চান তাহলে দিবেন আর একটু, তবে বেশি মরিচ না দেওয়াই ভালো কারণ এই মাছটা সবাই লাইক করে। আমি একটু, আমার মনে হচ্ছে আমার হলুদটা কম হয়ে গিয়েছে, এখানে একটা টিপস দিই। আমি যদি হলুদের 1 চামচ পাউডার দিয়ে দিতাম তাহলে একটার গায়ে লাগতো আর একটা গায়ে লাগতো না। যেহেতু আমি মাছটা বসিয়ে দিয়েছি তাই আমি 1 গ্লাস পানির মধ্যে, গরম পানির মধ্যে আমি হলুদের পাউডারটা গুলে দিয়েছি যাতে প্রতিটা মাছের গায়ে লাগে। আর আমি পানি দেব না, আমার মাছটা হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে দিলাম।
আমার মাছটা হয়ে গিয়েছে, মাছের বোনাটা। আমি এখন একটা হটপটে নিয়ে নিচ্ছি, কারণ আমি একজন আত্মীয়কে দেব, তাই সার্ভিং বলে আমি দেখাতে পারতেছি না। খুবই তাড়াতাড়ি ওনাদের বাসায় পাঠাতে হবে। অবশ্যই আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এই রেসিপিটা, ভালো লাগলে নিজেরা রান্না করে তৈরি করে খাবেন, এবং খাবার অবশ্যই ফেলবেন না। আল্লাহ হাফেজ।